আমি বাংলাদেশে এখন যে ধরনের রাজনৈতিক, এখন একমাত্র রাজনৈতিক দল বিএনপি, যারা মাঠে নামার কোনো সুযোগ নেই। অন্যরা কিন্তু কম বেশি, ইনক্লুডিং জামাতে ইসলামী, তারাও কিন্তু তাদের কর্মসূচি কোনো না কোনোভাবে পালন করতে পারে। ফলে আপনি সার্বিক পরিস্থিতিতে যেটি বোঝা যাচ্ছে যে সরকার এখন মনে করছে যে যে কোনো ভাবে হোক এই বিএনপিকে নির্বাচনী যে ধার ইয়েটা সেটা থেকে তাদের দূরে রাখতে হবে। যদি সম্ভব হয় বিএনপি থেকে দল ছুট কিছুকে এনে যদি নির্বাচনী তাদের যে মানে কি বলবো ট্রেন, সেই ট্রেনে উঠানো যায় তাহলে সেটা যদি তাদের সফল হয়। কিন্তু আপনি দেখ, ধন্যবাদ সাগর ভাই আপনাকে, এবং আমার সাথে দুজন বিজ্ঞ সহ আলোচক আছেন এবং যারা এই অনুষ্ঠান দেখছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক ফরহাদ হোসেনের শেষ কথাটা দিয়ে শুরু করছি, যে উনি এতক্ষণ যে কথাগুলো বলছিলেন আমি খুব ভালো করেই সেই কথাগুলো শুনছিলাম, কিন্তু উনি বলছেন একজন শিক্ষক এবং ছাত্রদের সাথে উনি ডিল করেন, এবং পরে শেষ মুহূর্তে এসে উনি জেনারেল ইব্রাহিমের নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে উনি যে যুক্তিটা উপস্থাপন করলেন সেই যুক্তিটা আমার কাছে একটু, আমি বিনয়ের সাথে দ্বিমত করে বলছি। মাওলানা ভাসানী তিনি রাজনীতি করেছেন, জনগণের জন্য রাজনীতি করেছেন, 54 সালে যুক্তফ্রন্ট গঠিত হলো, সেই যুক্তফ্রন্টে তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেননি, সবার জন্য নির্বাচনের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের জন্য কাজ করেছেন, এবং যুক্তফ্রন্টকে ইলেকশনে জয়যুক্ত করার ক্ষেত্রে তিনি একটা অনন্য ভূমিকা পালন করেছেন। ঠিক অনুরূপভাবে সোহরাওয়ার্দী সাহেবও ইলেকশন করেন নাই, আমি সোহরাওয়ার্দী সাহেবের কথা বাদ দিলাম, মাওলানা ভাসানী বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, তিনি ইলেকশন করেন নাই, উনি হয়তো এই বিবেচনা করেন নাই যে পরের পার্লামেন্টে আমি যেতে পারবো কি পারবো না। জেনারেল ইব্রাহিম সম্পর্কে ওনার মুখে যে প্রশংসাগুলো এতক্ষণ ধরে আমরা শুনলাম সেটাও আমাকে বিস্মিতই করেছে, কেননা 28 তারিখ না, ওই 7 দিন আগেও জেনারেল ইব্রাহিমের যে অবস্থান এবং সেই অবস্থান থেকে উনি যে বক্তব্য রেখেছিলেন এই সরকার এবং আওয়ামী লীগ সম্পর্কে, ওনার যে রেকর্ডেড বক্তব্যগুলো আছে সেইটা ওনার একটা অবস্থানগত পরিবর্তনের কারণে আজকে উনি একেবারে, আমি অবশ্যই ওনাকে বলবো যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, দেশের জন্য উনি অনেক করেছেন, কিন্তু আজকে কিন্তু তিনি হিরো হয়ে গেছেন আওয়ামী লীগের কাছে। অন্যদিকে দেশের মানুষ তার এই অবস্থান পরিবর্তনকে কিভাবে নিয়েছেন তিনি নিজেও কিন্তু উপলব্ধি করেই সেটাখানে গিয়েছেন, উনি এটাও বলেছেন যে দেশের মানুষ তাকে বিশ্বাসঘাতক এবং মির্জাফর হিসাবে আখ্যায়িত করবে, তারপরেও ওই যে মসনদে যাওয়ার মুহ, এবং তিনি বললেন যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত তিনি বেঁচে থাকবেন কিনা সেই জন্য পার্লামেন্টে যাওয়ার একটা প্রচেষ্টা, সেই হিসাবে তিনি গিয়েছেন, এবং দেশবাসী আগামী দিনে মানে নির্বাচন মানে সেই সিদ্ধান্তটা দিবে যে তার স্বপ্ন পূরণ হবে কিনা, এবং আওয়ামী লীগ যদি সেই সুযোগটা তাকে না দেয় তাহলে তিনি শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণে কতটুকু সফল হবেন পার্লামেন্টে যাওয়ার, সেই প্রশ্ন কিন্তু আমাদের কাছে রয়ে গেছে। এবং আপনি দেখেন জেনারেল ইব্রাহিম শেষ সাংবাদিক সম্মেলনে একটা পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি এইভাবে হাত দিয়ে উনি এক ধরনের ক্ষমা প্রার্থনার মতো অবস্থানে তিনি গিয়েছিলেন। তো এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে যদি রাজনীতিবিদের চূড়ান্ত পরিণতি হয় তাহলে আমাদের রাজনীতির নীতি আদর্শ, একটু আগে একটু আপনি যেটা বলছিলেন যে তাহলে কি নীতি আদর্শের কোনো জায়গা নেই, যে কোনো ভাবে আমাদের পার্লামেন্টে যেতে হবে, এটি তো বাংলাদেশের রাজনীতির একটা সামগ্রিক চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক হয়ে গেছে, সেটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। এখন আপনি যে নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনে শতফুল ফুটবে এবং বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে তো অনেক ধরনের বক্তব্য আসছে, আমরা সেই জায়গাটায় আপনার বিষয়ে শুনতে চাই। বিএনপি থেকে তো অনেকে অনেকে যাওয়ার কথা শুনছি, যাবে এবং গেছে এরকম এরকম দেখা যাচ্ছে। ফরহাদ ভাই যে বক্তব্যটা রেখেছিলেন, দেখেন যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সাফল্যের ক্ষেত্রে তিনি সামরিক শাসনের কথা বলেছেন, উনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দল প্রতিনিয়তই তারা খুব গর্বের সাথে বলেছেন যে 1996 সালে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলনে সফল হয়েছিলেন, তারা সেই সাফল্য অর্জনের জন্য একটা রাজনৈতিক আন্দোলন করেছিলেন, এবং সেই রাজনৈতিক আন্দোলনটা কোন ধরনের ছিল, সেই রাজনৈতিক আন্দোলনের প্রকৃতি কি ছিল, তারা পার্লামেন্ট ছেড়ে এসে রাজপথে কোন ধরনের আন্দোলন পরিচালনা করেছিলেন সেটা আমরা কম বেশি জানি। 2004 সালেও তারা দাবি করেন 4 থেকে 6 সাল পর্যন্ত তাদের যে পরিচালিত আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও তারা সফল হয়েছিলেন, এবং সেই আন্দোলনের প্রকৃতি নেচার কি আছে সেটাও কিন্তু দেশের মানুষ জানে। এখন 28 তারিখে বিএনপি একটা রাজনৈতিক ফাঁদে পড়েছে উনি বলছেন, এবং বলছেন যে এখন বিদেশিরাও বিশ্বাস করছেন। আপনি জানেন 29 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় নিযুক্ত সকল কূটনীতিবিদদেরকে আমাদের একটা রাষ্ট্রীয় অতিথি ভবনে ডাকা হয়েছিল, এবং সেখানে আইনমন্ত্রী
মহোদয় এবং পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় তাদেরকে ব্রিফ করেছিলেন, এবং তারা কিছু রেকর্ড তাদের কাছে তুলে দিয়ে সেখানে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে এইটা বলেছে। এর 2 দিন পরেই কিন্তু জাতিসংঘ থেকে একটা বিবৃতি এসেছিল, এবং সেই বিবৃতি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমান্বয়িক বিবৃতিগুলো আমরা যদি দেখি, তাহলে ফরহাদ ভাইয়ের এই বক্তব্যটা যে উনি বলেছেন যে তারা বিশ্বাস করেছেন এবং তাদেরকে সরকার বিশ্বাস করাতে পেরেছেন বিএনপি বিপরীত দ্বারা, কিন্তু তাদের যে অবস্থা যুক্তরাষ্ট্র চুপ চুপ রয়েছে, গত কদিন ধরে কোনো কথা নেই। না না, আমরা আমরা বলছি, আপনি ধরেন চুপ করে আছে, কথা নেই, কথা তারা প্রতিদিনই বলছেন, হয়তো ঢাকায় পিটার হাস নেই সেই কারণে পিটার হাসের দৌড়ঝাঁপটা আমরা দেখছি না, কিন্তু তারা কিন্তু প্রতিদিনই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়তে ব্রিফ করছেন। আপনি দেখেন সর্বশেষ একটা কংগ্রেস থেকেও কিন্তু একটা টুইট করা হয়েছে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ব্যাপারে। তো আমি বিদেশিরা কি বলছেন সেটার চেয়েও দেশ হচ্ছে আপনি দেশের কি অবস্থা, একটা নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে এবং সেই নির্বাচনটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কথা দিচ্ছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এখানে হবে এবং সেই নির্বাচনে যেন সব রাজনৈতিক দল অংশগ্রহণ। এখন নির্বাচনটা আপনি কিভাবে করছেন, নির্বাচনের মাঠে আপনি ধরেন এরশাদের আমলে আমরা দেখেছি যে এরশাদ 72 দল দিয়েও তিনি কিন্তু নির্বাচন করিয়েছেন, তারপরে ইভেন আপনারা উনারা যে নির্বাচনটা নিয়ে বড় রকমের প্রশ্ন তুলেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি, সেখানেও কিন্তু অনেক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আসম আব্দুর রবের নেতৃত্বে, সেখানে কিন্তু বিরোধী দল বা ওইখানে আমরা অনেক সময় আমরা দেখেছি, কিন্তু এইটার পরেও কি এই নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং এটিকে সার্বজনীন ভাবে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেশ এবং বিদেশ কেউ স্বীকৃতি দিয়েছে? দেয়নি। এখন তাহলে আপনি বলবেন যে এরশাদের আমলের অনেক রাজনৈতিক দল হয়েছে, কিন্তু আমরা যখন দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি, সেই নির্বাচনের বৈধতা, সেই নির্বাচনের অংশগ্রহণ, সেই নির্বাচনের লিজিটিমেসি, সেই যে অ্যাকসেপ্টেন্স বোধ আমাদের দেশে এবং বিদেশে কি হয়েছিল সেগুলো আমরা সকলেই জানি। এখন আপনি কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো সেটাও বড় না, এই বছর আপনি যদি রাজনৈতিক দলগুলোর অংশ, কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক দল কতগুলো গেল তার চেয়ে বড় কথা হলো এবার প্রায় 50% উপরে জনগণের উপস্থিতি তারা দেখাতে সক্ষম হবে, সে ধরনের একটি লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। সামনে আপনি আমি আমি বলতে চাই, ধরেন সর্বসাম্প্রতিক সময়ে দুটো উপনির্বাচন হয়েছে, একটা হলো ব্রাহ্মণবাড়িয়া আরেকটা লক্ষ্মীপুর, দুই এই দুই নির্বাচনে উপনির্বাচনে গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি সারাদিন কোনো লোকজন কিচ্ছু ছিল না, ভোট দিতে আসেনি, 12টা 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোথাও কোথাও বলা হচ্ছে 3%, কোথাও 4%, কোথাও 20টা ভোট, কোথাও 30টা ভোট হয়েছে, কিন্তু দিন শেষে আপনি ভোট কি দেখেছেন? দিন শেষে 2004 সালে নির্বাচন হয়েছে, 50% ভোট প্রদর্শন করা সেটা কি সরকারের পক্ষে বা ইলেকশন কমিশনের পক্ষে এটা কি খুব কঠিন? কিন্তু নির্বাচনে যদি মানুষের অংশগ্রহণ না থাকে, তারপরে আপনি দিন শেষে 50% ভোট যদি আপনি কাগজে কলমে দেখান, সেই নির্বাচন জনগণের কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আপনাকে বিবেচনা করতে হবে। 2018 সাল এবং 2024 সাল এই দুইটার মধ্যে কিন্তু একটা গুণগত পার্থক্য আছে, এবং এই পার্থক্যের জায়গাটা আমি বলতে চাই যে 2018 সালের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ বা কেউ কিন্তু কোনো বক্তব্য নির্বাচন প্রাক্কালে এবং পরবর্তী সময়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করেছে, কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে কিন্তু তারা করেননি। এখন আজকের যে বাস্তবতা, আপনি আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছেন প্রতিদিনই কথা, আমেরিকাকে ম্যানেজ করার দরকার কি? আপনি আপনার দায়িত্বটা পালন করেন, বিএনপি কে আপনি বলছেন যে প্রতিদিন নির্বাচনে আহ্বান জানানো হচ্ছে, সাকিব ভাই আমি একটা কথাটা শেষ করি যে প্রতিদিন আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং কিভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন, সে আপনার অফিসে আপনি ডোল বাদ্য বাজিয়ে আপনি নমিনেশন পেপার আপনি বিক্রি করছেন, অন্যদিকে 28 তারিখের পর থেকে যে রাজনৈতিক দলকে আপনি আহ্বান জানিয়েছেন সেই রাজনৈতিক দলের অফিস আপনি তালাবদ্ধ, পুলিশ ব্যারিকেড দিয়ে আপনি রেখে দিয়েছেন, শীর্ষ নেতাদেরকে আপনি কারারুদ্ধ করেছেন, এবং গত কয়েকদিনে সাইফুল ভাই একটা কথা আমি বলছি, গত কয়েকদিনে আপনি প্রায় 500 মতো লোকের বিএনপির ওই সমস্ত নেতাকর্মীকে আপনি দণ্ডিত করেছেন যে মামলায়, সেই মামলাগুলোর বলা হয়েছে আজকে প্রথম আলোতে আপনি একটি দেখেন একটা লেখা হয়েছে যে গায়েবি মামলার অপূর্ব বিচার, অপূর্ব বিচার, আপনি এটাতে পড়ে দেখেন যে কি ধরনের
বক্তব্য, সমকালের রিপোর্টার আপনি কি রিপোর্ট। মনে করছেন সরকার আসলে চায় না তারা নির্বাচনে যাক নাকি? আপনি সরকার বিএনপির দল ছুটদের নিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতে চাইবেন, কিন্তু দলগতভাবে বিএনপি এবং বিএনপির মতো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে দলগতভাবে এই নির্বাচনে সম্পৃক্ত করার ব্যাপারে সরকারের কোনো আগ্রহ নেই এবং সেই সাহসও সরকারের নেই। এবং সরকার সেটি খুব ভালো করেই জানে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি হয় সেই নির্বাচনে তাদের মানে হেরে যাওয়ার যথেষ্ট কারণ বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো এইরকম একটা বিএনপির অবস্থাতে পক্ষ থেকেও তো যাবে বলে এই আহ্বানে সাড়া দেওয়ার মতো যে যে দেখি ঠিক আছে আমরা যেতে চাই এরপর কি আমাদেরকে নেয় কিনা, এরকম অবস্থা তো আপনি দেখা যাচ্ছে আপনি বিএনপি তো একটা সাড়া জিনিস দিচ্ছে আপনি না। দেখবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি কারাগারে নিয়েছেন এবং আমরা শুনেছিলাম পত্র পত্রিকায় আসছে যে একটা হয়তো কিছু হতে যাচ্ছে, ওনাকে জামিন দেওয়ায় জামিন হয়ে যেতে পারে। উনি যে মামলায় জামিন নাকচ হয়েছে সেই মামলায় কি জামিন অযোগ্য কি বলবো মামলা মামলা নয় আপনি বলতে? হ্যাঁ মামলা নয়, কিন্তু আপনি সেটাকে ওনাকে জামিন দিচ্ছেন না, স্থায়ী কমিটির সদস্যদের আপনি এর গ্রেফতার উদ্দেশ্য করে কি বলে মনে রেখেছেন, করছেন যে ছোট্ট করে পিছনে তাদের শেষ করবে? এবং রেখেছেন। আরেকটা পাশাপাশি যে বিএনপির এবং বিএনপির সমমনা যে বিরোধী দলগুলো আছে তাদের রাজপথে আন্দোলনের আসলে সর্বশেষ প্রার্থীটা কি যোগ হবে নির্বাচনের আগে আপাতত আপনি মনে করেন এই জায়গাটা, এই দুইটা জিনিস শেষ করবেন ছোট্ট করে যদি পারেন। আমি আমি একটুকু জিনিস বলছি, জুনায়েদ সাকি একটু শুরুর দিকে উনি অনেক তো যেহেতু আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ওনারা ভালো করেই জানেন, আপনি বাংলাদেশে এখন যে ধরনের রাজনৈতিক, এখন একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা মাঠে নামার কোনো সুযোগ নেই, অন্যরা কিন্তু কম বেশি ইনক্লুডিং জামাতে ইসলামী তারাও কিন্তু তাদের কর্মসূচি কোনো না কোনো ভাবে পালন করতে পারে। ফলে আপনি সার্বিক পরিস্থিতিতে যেটি বোঝা যাচ্ছে যে সরকার এখন মনে করছে যে যেকোনো ভাবে হোক এই বিএনপিকে নির্বাচনী যে ধাত ইয়েটা সেটা থেকে তাদের দূরে রাখতে হবে, যদি সম্ভব হয় বিএনপি থেকে দল ছুট কিছুকে এনে যদি নির্বাচনী তাদের যে মানে কি বলবো ট্রেন সেই ট্রেনে উঠানো যায় তাহলে সেটা যদি তাদের সফল হয়। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস বড় নির্মম, দল ছুটদের ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের নেতা ছিলেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু তিনি দাঁড় করাতে পারেন নাই। বদ্যোজাত চৌধুরী উনি কিন্তু বিকল্প প্ল্যাটফর্ম দাঁড়াতে পারেন নাই, নিজের অস্তিত্ব অন্য কারোকে বিকিয়ে দিয়ে নিজেদেরকে কোনো রকমের টিকিয়ে রাখার প্রচেষ্টা। এবং আমি মনে করি যে সমস্ত জেনারেল ইব্রাহিম সহ তাদের প্রতি সম্মান রেখেই বলছি, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন তারা যদি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তাদের স্বপ্ন সাধ পার্লামেন্টে যাওয়ার সেটা পূরণ না হতে। আর যদি আওয়ামী লীগ মনে করে যে না তাদেরকে আমি পার্লামেন্টে নিয়ে আসব, অতীতে আমরা যেরকম দুইটা নির্বাচন দেখেছি সেটা তো ভিন্ন কথা, তাহলে তাদের সেই স্বপ্ন সাধ পূরণ হবে বটে, কিন্তু এই স্বপ্ন সাধ পূরণের সাথে তার তাদের মানে তারা অবস্থানগত দলছুট হয়ে অবস্থায় তাদের যাওয়ার কৃতিত্বের সত্ত্বেও অর্জন আপনার এবং সন্দেহ আছে তারা বড় প্রশ্নের মধ্যে থাকবে।